রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এস তাহের হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আসামিরা হলেন একই বিভাগের শিক্ষক মহিউদ্দিন ও তাহেরের বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলম। সকালে আসামিদের করা রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এতে এই দুই আসামির ফাঁসি কার্যকরে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন। 2006 সালের পহেলা ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহল থেকে ভূতত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের শিক্ষক তাহেরের মরদেহ উদ্ধার করা হয়।